রাত এখন প্রায় 10:30 মতো বাজে আর আমরা চলে এসেছি কলকাতা শ্রীভূমিতে ঠাকুর দেখতে। সত্যি কথা, প্রত্যেকবার শুধু ভাবাই হয়, তবে এবছর যে সত্যি সত্যি এইখানটায় আসতে পারবো এটা কিন্তু ভাবতেই পারিনি। আজকে কলকাতায় আসবো বলে বাড়িতে বসে কিন্তু প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম। মানে কি বলতো, প্রত্যেকবার শুধু ভাবাটাই হয় কিন্তু কোনোবার আজ পর্যন্ত শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসা হয়ে ওঠেনি। শুধু সকলের মুখেই শুনে এসেছি এইখানটায় নাকি খুব সুন্দর প্যান্ডেল করে আর তেমনই এইখানটার প্রতিমা তৈরি হয়, যার জন্য এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে এসেছি আমরা চারজনে মিলে এখানটায় ঠাকুর দেখতে। এসে তো ভিড়টা দেখে এত পরিমাণে অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল আজকে হয়তো বাড়িতেই যেতে পারবো না। মানে 10:30 মধ্যে এখানটায় এসে পৌঁছেছিলাম আর 10:30 থেকেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর আমাদের সাথে না জানি কত শত মানুষ এইখানটায় এসে ওই একইভাবে আমাদের সাথে লাইনে চলছিল। সবার মনে কিন্তু খুব এক্সাইটেড ছিল কি সামনে গিয়ে না জানি কি দারুণ একটা প্যান্ডেল চোখে পড়বে। তবে হ্যাঁ, প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল, কিন্তু তারপরেও আমি আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় কি এইখানকার তুলনায় অন্য জায়গায় কি ভালো কোনো প্যান্ডেল হয়, তবে আমি একটা কথাই বলবো, হ্যাঁ অবশ্যই হয়। দেখো কিছু কিছু জিনিস না নামেই কাটে, মানে এই যেমন ধরো শ্রীভূমির প্যান্ডেলটা, এটা যেহেতু অনেক বড় বড় মানুষদের দ্বারা তৈরি হয়, অনেক বড় বড় মানুষের হাত আছে এই পুজোটার পেছনে, যার জন্য এটা অনেকটা নামেই চলে। আমার তো পার্সোনালি মনে হয় এর থেকে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা অনেক বেশি সুন্দর হয় আর ওটা অনেক বেশি দেখবার মতো হয়। তবে এটা ওই যে একেবারে যে খারাপ হয় সেটা আমি বলবো না, অবশ্যই ভালো তো হয়েইছে, না হলে এত এত মানুষ তো আর আসতো না। তবে আমাদের ওইখানকার প্যান্ডেলগুলোও কিন্তু কিছু কম যায় না। ওই যে কথায় আছে না, প্রত্যেকটা জিনিসের অভিজ্ঞতা নিয়ে রাখা ভালো। তো চলো, আমরা তো লাইনে দাঁড়িয়েই আছি আর দেখতেই পারছো সামনের দিকটা, তোমাদের আমি একটুখানি দেখাচ্ছি কি কতটা পরিমাণে ভিড় ছিল। এইখানটাই তো বেশি এমন একটা ভিড় ছিল না, তবে হ্যাঁ যতটা আমরা সামনের দিকে এগোচ্ছিলাম ততই কিন্তু ভিড়টা বাড়ছিল। দেখতেই পারছো শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে, আর এখনকার এমন একটা যুগ এসছে না, প্রত্যেকটা মানুষের হাতে ফোনটা হয়ে মানুষটা কিন্তু সামনের প্যান্ডেলটা যত না নিজের চোখে দেখে তার থেকে বেশি ক্যামেরা বন্দি করে ওই ক্যামেরায় দেখতে বেশি পছন্দ করে। এদের মধ্যে আমিও কিন্তু, মানে আমাদের সকলেরই একটা টার্গেট এখন হয়ে গেছে কি ঠাকুর দেখতে বেরাবো আর ওইখানটায় গিয়ে ভিডিও করে নিয়ে নিজের ফ্রেম বন্দি করে রেখে দেবো, মানে ফোনে ওইটাকে রেখে দেবো যাতে স্মৃতি হিসাবে থেকে যায়। আর অবশ্যই যারা ছোটোখাটো ইউটিউবার বা ছোটোখাটো ফেসবুকে ভিডিও আপলোড করে তারা মনে করে কি এই ভিডিওগুলো শ্যুট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার। যাই হোক, এইসব মানুষের মাঝখানে তো আমিও ছোটোখাটো একটা ভিডিও কি বলে কন্টেন্ট ক্রিয়েটার, তো আমিও যার জন্য একটুখানি শ্যুট করে রাখছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, অবশ্যই আমার মেমোরিতে বন্দি করার জন্য। আসলে কি বলতো, আমি সব সময় প্রত্যেকটা জিনিসকে না স্মৃতি হিসাবে ধরে রাখতে খুব বেশি পছন্দ করি, যার জন্য আমি মনে করি এই আজকেই যেমন ধরো আমি এইখানটায় ঘুরতে এসেছি, এইটাকে যদি আমি ক্যামেরা বন্দি না করে রাখতাম বলো এক সপ্তাহ বা 15 দিন বা একটা বছর পরে গিয়ে কি আমি এই জিনিসটা তুলে ধরতে পারতাম বা আমি দেখতে পারতাম? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো চলে এসেছি প্যান্ডেলের সামনে। সত্যি কথা, বাইরে থেকে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল আর ভেতরের প্রতিমাটাও খুব ভালো ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো।